আমি বলেছি মুকসিদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, শতবার বলেছি, প্রায় সব মোবাইলই আছে, যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষিদ্ধ। এটা হেডলাইন, যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। চিন্তা করে ব্যাপারটা কি, এখানে আছে কি, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে এখানে আছে কি? তাহলে ওখানে লেখা আছে এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের একটা কথা সত্য নয়, সব শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত, সরাসরি কোরআনের বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি? এ কথা আল্লাহ বলেন আর এ কথা লেখক বলেন। হুজুর যত বড়ই হোক, রক্ষা পাওয়ার কোনো পথ নেই। কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না, এ কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি। দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে, আমার জীবদ্দশা কি আমার পর্যন্ত সময় থাকল, আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম। 20 বছর পূর্বে বলেছি যে, 20 বছর পূর্বে বলেছি, 25 বছর পূর্বে বলেছি, নতুন বলিনি, যে এই দোয়া এই ছাপা বইয়ে দেখছি না, এই যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লেখা আছে, দোয়া ও খাতমুল কোরআন, হেডলাইন বড় করে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন এক পৃষ্ঠে। 20-25 বছর থেকে বলছি, কেউ কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে।